এই মুহূর্তে আমাদের রাজ্যের উপরে যেটা আছে একটু খুব নর্থ ওয়েস্টার্লি উইন্ডের প্রভাব আছে, ফলে যে ঠান্ডাটা আমরা গত 2-3 দিন ধরে পাচ্ছি এই ঠান্ডাটা কিন্তু আজকে 7 তারিখ এবং আগামীকাল 8 তারিখ এই 2 দিনও বজায় থাকবে। 9 তারিখ থেকে একটু মার্জিনালি কিন্তু আবার টেম্পারেচার খুব সাময়িকভাবে 2-3 দিনের জন্যে বেড়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে একটি গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ ডিপ ডিপ্রেশন আমাদের আন্দামান সাগরের সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে এবং সেখান থেকে তামিলনাড়ু এবং পুডুচেরি অথবা সাউথ কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে হয়তো যাবে, ফলে কিছুটা কিন্তু মেঘলা আকাশ সেই সময় হওয়ার একটা সম্ভাবনা আছে 9 তারিখের পর থেকে, 9 তারিখ বা 9 তারিখের পর থেকে। ফলে 9 তারিখ থেকে সাময়িকভাবে রাতের তাপমাত্রা যেটা আমাদের এখন দেখতে পাচ্ছি তার থেকে আবার একটুখানি বেড়ে যাবে, মানে ঠান্ডা আবার একটু সাময়িকভাবে কমবে। তবে হালকা একটা মেঘলা হবে, মূলত হাই ক্লাউড, যার ফলে আগামী 5 দিনে বৃষ্টির কিন্তু কোথাও কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কোথাওই। উত্তরবঙ্গের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, অর্থাৎ ঠান্ডা যেটা আছে সেটা থাকবে 8 তারিখ অবধি, 9 তারিখ থেকে কিন্তু আবার একটু গ্র্যাজুয়ালি বাড়বে, কিন্তু সেই বাড়াটাও খুব সাময়িকভাবে 2-3 দিনের জন্য, তারপর আবার একটু ফল হবে। বৃষ্টি এই মুহূর্তে কোথাও সম্ভাবনা নেই। Thank you.